ছোট ছোট ভাবনারা কথা হয় কিছু কথা জমে জমে কবিতারা হয় কিছু ছোট ছোট ভাবনারা কথা হয় কিছু কথা জমে জমে কবি তারা হয় কিছু কবিতায় তারা যেন কবি হয় কিছু কবিতায় তারা যেন কবি হয় তারা আধারে ছড়িয়ে দেয় বা নক্ষত্রানি নক্ষত্রাণী নমস্কার শুভ নববর্ষ বলবো না আজকে বলবো হ্যাপি নিউ ইয়ার কারণ এপ্রিল মাসে তো শুভ নববর্ষ বলবার জন্য রয়েছে আর এপ্রিলও চলে আসবে খুব তাড়াতাড়ি দেখতে দেখতে হ্যাপি নিউ ইয়ার মানে কিন্তু শুধুমাত্র তিনটে ওয়ার্ড নয় হ্যাপি নিউ ইয়ার মানে হ্যাপি হ্যাপি থাকা থাকা ভালো আসলে শব্দটা কিন্তু আমরা এখন প্রায় বাংলাতেই নিয়ে নিয়েছি যেভাবে প্রচুর ইংরেজি শব্দকে আমরা শুধু ইংরেজি শব্দ না বিদেশি শব্দকে আমরা আমাদের নিজেদের গণ্ডির মধ্যে এনে নিয়েছি হ্যাপি থাকা বা ভালো থাকা সেটাও কিন্তু খুব বড় একটা কাজ সেটাও একটা সৃষ্টিশীলতা আর তাই আমাদের নক্ষত্রাণী কবিতার কলাজ অনুষ্ঠানে আমরা সবসময় এই সৃষ্টিশীলতাকে অনেক অনেক বেশি পছন্দ করি আপনারাও অনেক ভালো থাকুন চলুন আমাদের এই নতুন বছরের শুরুতে কে কে রয়েছেন আজকে আমাদের মধ্যে অবশ্যই আপনাদের খুব খুশি হবার বিষয় কারণ আজকে যারা এসেছেন তারা আপনাদের ভীষণ পরিচিত বহুবার আমাদের মধ্যে এসেছেন আমাদের অনুষ্ঠানে এসছেন চলুন আলাপ করে নি আজকে আমাদের মধ্যে এসেছেন স্বপ্নময় চন্দ্র নমস্কার শুভ সন্ধ্যা কবি স্বপ্নময় চন্দ্রকে পেয়েছি এর আগেও আমরা আজকে আবার পেয়ে সত্যি খুব ভালো লাগছে স্বপ্নময় খুব ভালো লাগছে তোমাকে পেয়ে আজকে আশা করি তোমারও ভালো লাগবে এবারে তো আপনাদের খুব খুব পরিচিত একজন মানুষ যাকে আমরা বলি এভারগ্রিন তার কোনোদিন বয়স বাড়ে না একদম একুশেই দাঁড়িয়ে থাকে আমাদের অতি প্রিয় মানুষটি হলেন কবি অভিজিৎ দত্ত চিরবর্ষিয়ান বলবো না চির তরুণ কবি অভিজিৎ দত্ত বয়সটা পিছিয়ে যায় খালি হ্যাঁ আসলে দাদার বয়স বরাবরই কমে আমাদের বয়সটা বাড়তে থাকে দাদা কিন্তু এখনো সেই একুশেই স্টিক করে আছে চির একুশের দেশে এবং আমাদের সাথে রয়েছেন আমাদের আরেক খুব প্রিয় খুব কাছের মানুষ আপনাদেরও খুব কাছের মানুষ এর আগেও আমাদের অনুষ্ঠানে এসেছেন আমাদেরকে অনেক সমৃদ্ধ করেছেন তিনি কবি ভারতী ভট্টাচার্য নমস্কার ভারতীদি তোমাকে আজকে যে আমরা পেয়েছি সত্যি এটা আমাদের খুব সৌভাগ্য এবং একটা কথা জানাতে দ্বিধা করব না ভারতীদি কিন্তু কোনোভাবে উইদাউট কোন এনি প্রিপারেশন আজকে আমাদের মধ্যে চলে এসেছেন ভারতীদি গতকালকেই তার শুটিং সম্পর্কে জানতে পেরেছেন তাও রাত্রিবেলা জাস্ট কয়েক ঘন্টার ডিফারেন্স চলে এসেছেন আপনাদের কাছে তাই ভারতীদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাবো চলুন অনুষ্ঠানে চলে যাই আজকে আমাদের যে কবিরা রয়েছেন তাদের সম্পর্কে নতুন করে বলার কিছু রাখে না কারণ আমরা তাদের সম্পর্কে সবটুকুই জানি আমি অবশ্যই কিছু বই দেখাবো তার মধ্যে স্বপ্নময় ওর নামটা বা এই নামটার মধ্যে ওর অনেক স্বপ্ন রয়েছে খুব কষ্ট করে এই অব্দি এসেছে কিন্তু স্বপ্নময় বাবা গ্রিলের মিস্ত্রি মা আশা কর্মী তার মধ্যেও তাদের মধ্যে এত স্বপ্ন এত আশা তারা তাদের ছেলেকে আজকে এই অবধি পৌঁছে দিয়েছে স্বপ্নময় নিজে পড়াশুনো করছে গ্রাজুয়েশন বাংলায় অনার্স করছে তার সাথে গান লেখা গান নিয়ে কাজ করা কবিতা লেখা গল্প পড়াশুনো সব একসাথে চালিয়ে যাচ্ছে স্বপ্নময় স্বপ্নময়ের অনেক স্বপ্ন স্বপ্নময় বড় হয়ে সিনেমা করতে চায় সিনেমা নিয়ে কাজ করতে চায় স্বপ্নময় বড় হয়ে গান নিয়ে কাজ করতে চায় কবিতায় থাকতে চায় সবার অনেক অনেক আশীর্বাদ দরকার স্বপ্নময় এগিয়ে যাওয়ার জন্য স্বপ্নময় তোমার সাথে যোগাযোগ করতে কোন নম্বরে মানুষ যোগাযোগ করবে নাকি বলে দাও একটু বলে দি একটু বলে দাও 8373824915 আপনারা স্বপ্নময়র সাথে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দেখবো স্বপ্নময়র কিন্তু এক বছর লেখালেখির সূত্রপাত তার মধ্যেই মুক্তবিহঙ্গ সৌভিকের সৌভিক মণ্ডলের কবিতার রং মশাল দ্বিতীয় খণ্ড নবকিরণ সুদর্শন প্রতিহারের সম্পাদনায় এবং নবারুষ দ্বিতীয় খণ্ড সুদর্শন প্রতিহারের সম্পাদনায় এই আমরা কিন্তু প্রচুর লেখা পাচ্ছি আমাদের এবং বিভিন্ন পত্রপত্রিকাতেও স্বপ্নময়ের লেখা আমরা পাই এছাড়াও একটা খুব ভালো খবর আছে সুখবর সেটা হচ্ছে এক যে আছে বাউন্ডুলে সেটা বোধ ও নিজেই কবি নিজেই নিজেকে নিয়েই লেখা না কবিরা তো একটু এরকম হয় তো এই এক যে আছে বাউন্ডুলে প্রকাশিত হতে চলেছে এই বছর কলকাতা বইমেলায় এটা কিন্তু স্বপ্নময়ের প্রথম একক কাব্যগ্রন্থ আপনাদের কাছে অনেক অনেক শুভেচ্ছা জানাতে বলছি ওকে এবং আরও একটা কথা বলি ওর এই বইটি কলকাতা বইমেলা থেকে সংগ্রহ করবেন স্বপ্নময়ের ফোন নাম্বার তো দেওয়াই আছে প্লিজ যোগাযোগ করবেন স্বপ্নময়কে আরও অনুপ্রাণিত করুন চলে যাই অভিজিৎ সম্পর্কে কিছু জানাতে দেশে দেশে একুশের ঠিক সেই রকমই আপনারা বহু পরিচিত অভিজিৎ দার সাথে বহুবার অভিজিৎ দার কবিতা আমাদের এখানে পাঠ হয়েছে অভিজিৎ দা নিজে থেকেছেন আমাদের মধ্যে যখনই দেখেছি অভিজিৎ দাকে আমন্ত্রণ জানিয়েছি অভিজিৎ দার কোনদিন মুখে আমরা না শুনিনি অভিজিদ্দা যদি এখানে থেকেছেন সঙ্গে সঙ্গে চলে আসছেন তাই বলে এটা নয় যে এটাই কবি একমাত্র কাজ অভিজিদ্দা কিন্তু মূল আরেকটা প্রোফেশন আছে তাই তো তুমি টিএস স্টেটে কাজ করছো ম্যানেজার হিসেবে না 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 আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর কোম্পানি তুমি এখন এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং প্রায়শই তো বাইরে থাকতে হয় তোমাকে আর সামলে যেতে হয় তার মধ্যেও এই যে কাজ এই যে কবিতা চর্চা এখানেই কিন্তু কবির বিশাল বড় একটা পাওনা আমাদের কাছে এটা আমরা দেখবো অভিজিৎদার বইগুলো এর আগে তো আমরা আগের বইগুলো দেখেছি দেখুন আলোর অক্টেফ এই বইটি এবছর প্রকাশিত হয়েছে এটা এটা সাত কাহন থেকে খুব আছে আমি সম্পাদনা করেছি। আমি অবশ্যই চাইবো আপনারা পড়ুন কবিতাগুলো খুব ভালো লাগবে গল্পের অলিন্দে সৌভিকের সম্পাদনা মুক্ত বিহঙ্গ সৌভিকের সম্পাদনা এছাড়াও আগে তো দেখেছেন গল্প গল্পের জাদুকর এবং দার একক কাব্যগ্রন্থ শব্দের ফেরিয়ালা এই এটা আগের বছর বেরিয়েছিল এবছর কিন্তু অভিজিৎদার কাছ থেকে আমরা আরেকটি বই পেতে চলেছি একক কাব্যগ্রন্থ পেতে চলেছি একলা বালুচর এটাও সাতকাহন প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায় এর প্রচ্ছদ এবং অবশ্যই বই মেলা থেকে বইটি সংগ্রহ করুন আমি জানি আপনাদের ভীষণ ভালো লাগবে অভিজিৎদার এই বইটি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি অভিজিৎদার তরফ থেকে আমার তরফ থেকে ভারতী এবং স্বপ্নময়ের তরফ থেকে অভিজিৎদার তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার ফোন

ভারতীদি বহু দিন স্বামীর চাকরি সূত্রে এখানে ছিলেন না কিন্তু লেখালেখি তার কলমে শুধু নয় আত্মস্থ ছিল তাই ভারতীদি আবার যখন এখানে ফিরে আসেন লেখালেখি নিয়েই তার জীবন কাটে একসময় শিক্ষিকা ছিলেন প্রচুর স্কুলে কাজ করেছেন এবং এই বইমেলায় ভারতীদিরও কিছু কাব্যগ্রন্থের লেখা পাবো আমরা যেমন মেঘের রং শীত মহুয়া প্রকাশনীর সংকলন আমরা পাবো বইমেলায় কবিপক্ষের মেঘবালিকা কবিপক্ষ প্রকাশনী থেকে এছাড়া অন্য মধুকর বইমেলা সংখ্যা পৌশালি প্রকাশনী থেকে এইগুলোতে তোমার লেখা আমরা পাচ্ছি অবশ্যই বইগুলি সংগ্রহ করুন এবং বহু আমাদের দিদির কবিতা পড়ুন ভারতীদি আমি জানি আপনাদের ভারতীদির কবিতা খুব ভালো লাগবে কারণ খুব সহজ সরল সাবলীল ভাবে ভারতীদি মন ছুতে জানেন ভারতীদি তোমার ফোন নাম্বারটা যদি একটু দিয়ে দাও যাতে তোমার বই কবিরা সংগ্রহ করতে পারেন দর্শকরা আমার ফোন নাম্বার হলো নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ নাইন আপনারা যোগাযোগ করবেন অবশ্যই ভালো লাগবে আমাদের চলে যাচ্ছি কবিতায় স্বপ্নময়ের প্রথম কবিতা কবিতার নাম ফেরার অপেক্ষা ওই তোর মনে আছে সেই জানলাটার কথা যার সামনে বসে আমরা তাকিয়ে থাকতাম আকাশের দিকে আমি কাজ ছেড়ে ফিরে আসার পর বিকেলে বসতাম যখন জানালায় তখন আকাশে রং হয়ে যেত ফিকে দেখতাম কত পাখি উড়ে যাচ্ছে তার বাসা খুঁজতে তখন দেরি থাকতো না আর সূর্যের চোখ বুঝতেন সেই দৃশ্য দেখতাম তুই আর আমি মন ভরে দুজনে দুজন আর হাতড়ি ধরে মনে আছে তো তুই আমায় বলেছিলি কেউ যদি আমার থেকে তোকে নেয় কেরি তখন আমি কি থাকতে পারবো তোকে ছেড়ে কিন্তু আজ দেখ জানলা আছে আমি আছি নেই শুধু তুই আজও জানলার কাছে বসে তোর ফিরে আসার অপেক্ষাতেই রই আজকাল যখন আমি মাঝে মাঝে জানলার কাছে বসি নিজেকে মনে হয় আমি হলাম বড্ড বড় দোষী প্রেম বা ভালোবাসা অনেকটা এরকমই যা হারিয়ে গেলেও মনের কোনো একটা কোণে থেকে যায় নিজেকে দোষী মানাটা তো খুব সহজ কিন্তু মানুষটার ফিরে আসাটাই এই অপেক্ষাটাই অনেক বড় কবিরা কিন্তু অপেক্ষা আর উপেক্ষা এই দুটোকেই বেশি আত্মস্থ করেন উপেক্ষা করেন যেখানে প্রেম নেই সেটা ভালোবাসেন অপেক্ষা খুব ভালো একটা কবিতা আজকে প্রেমের কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো চলে যাই অভিজিৎদার কাছে দ্বিতীয় কবিতার জন্য প্রেমের পরবর্তী পর্যায়ে ভালোবাসা একদম বা ভালোবাসা থেকে প্রেম তো আমার কবিতাটা এই একলা বলচরের একটা কবিতা প্রকাশিত হবে তবু এখানটায় শাস্ত্রীর অনুরোধে আমি এটা করছি যদিও ভালোবাসার সর্বনাম ইদুর দৌড়ের খেলায় এবারও শামুকটা হারিয়ে দিল খরগোশ ভালো মানুষের লক্ষণগন্ডি পেরিয়ে আমার নখগুলো আচর কেটে যাচ্ছে ভালোবাসার বুদ্ধি বর্ণময় রূপকথারা কোথা থেকে ধরে এনেছে সোদামাটির গন্ধ মেশানো এক যাচ্ছে অহংকার চিৎকার তাফার যাও এদিকে জোনাকিদের মিটিং বসেছে শালবনটার ধারে পাশেই বোহেমিয়ান রূপকথারা খুঁজে বেড়াচ্ছে শব্দের গভীরতা আর ভালোবাসার মেয়েটির নাভির তলদেশে উন্মত্ত আঙুলগুলো খুঁজে বেড়াচ্ছে উষ্ণতার পরিমাপ ওরা জানে না ওরা জানে না আঁকড়ে ধরতে চাইলে ভালোবাসার সৌর্য হারায় তাই বলছি জাপতে ধরে বেঁচে থাকার সর্বনাম দুরাশা আর ভাবনার কারফিউ মাঝে শরীরই খেলার নাম ভালোবাসা অসাধারণ অসাধারণ দারুণ এবং ভালোবাসাকে কতগুলো রূপকে ব্যবহার করেছেন কতগুলো সুন্দর সুন্দর সর্বনাম বলতে রূপক এবং সেই যে একটা একটা সুন্দর করে তুলনার মুড়ে এটাই কিন্তু কবিতার কবি কিন্তু সেই জায়গায় একদম সার্থক চলে যাচ্ছি পরবর্তী কবিতায় ভারতীদের কাছ থেকে শুনে নেব আজকের অনুষ্ঠানের তৃতীয় কবিতা ভারতীদি আমি এখন আপনাদের সামনে পাঠ করছি মৃত্যুঞ্জয়ী পায়ে পায়ে চলে এসেছি দূর বহু দূর ক পথ হবে জানি না তবুও যেতে হবে যেতে হবে বিশ্বাস অবিশ্বাসের সরুগলি দিয়ে হতাশার নৈবেদ্য থালায় সাজিয়ে মন ছুঁই ছুঁই দুঃখগুলোকে সাজাতে চেয়েছিলাম ভালোবাসার রঙে তবুও হৃদয়ে জেগে ওঠে নীলাভ ফোয়ারা ফানায় ভরা নীল জলরাশি ভাসিয়ে নিয়ে যায় আমায় অনায়াস দিগ্ভ্রমে বাসুকিনাগের নাগের কণ্ঠ ভরা বিষে সাগরের ফেনিল জল পরিপূর্ণ কানায় কানায় অপ্রেম অবিচার অধর্মের চোরাবালিতে ডুবতে ডুবতে আমি বেঁচে যাব বিষের পেয়ালায় আকণ্ঠ ডুবিয়েও আমি বেঁচে থাকব আমি বেঁচে থাকবো আর আমি হবো নীলকণ্ঠ মৃত্যুঞ্জল দারুণ এবং এই যে কবির যে ভাবনাটা কতদূর পৌঁছেছে যে সবকিছুর মধ্যে দিয়ে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে ভালোবাসার মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে নিজেকে মৃত্যুঞ্জয়ী করে তোলা এটাই একজন কবির মূল ভাবনা এবং সেই ভাবনাটা কবি ছড়িয়ে দিতে চান এই কবিও কিন্তু তাই চেয়েছেন তিনি তো অবশ্যই মৃত্যুঞ্জয়ী শুধুমাত্র জীবনটাই নয় জীবনের ঊর্ধ্বেও বেঁচে থাকা যায়

তার ছেলে বিদেশে নাম করা চাকুরি বেশ মোটা টাকা মাইনে পায় তাই তার বাবা মাকে ছেড়ে এখন ছেলে বিদেশে থাকে ঠিকমতো আর বৃদ্ধ বাবা নেয় মার খোঁজ সেখান থেকে নিয়ম মতো লেখে আর মাসের শেষে ব্যাংকে কিছু টাকা পাঠায় এগুলোই নাকি তার বাবা মায়ের প্রতি কর্তব্য এদিকে তার মা ডাক্কের ওপর চোখ রেখে বসে থাকে রোজ ছেলের চিঠির অপেক্ষায় ঠিকমতো ফোনের ব্যবহার জানে না বলে কখনো তার বাবা মা তাকে ফোন করতে পারে না ফোনের জন্য গ্রামের ফোন দোকানটার ওপরই নির্ভর আজ তাদের সেই ছোট্ট আদরের খোকা তার বৃদ্ধ বাবা মাকে করে দিয়েছে পর এভাবে দিনের পরে দিন চলে যায় বৃদ্ধ বাবা মার দিন কাটে ছেলে ফিরে আসার অপেক্ষায় আজ যাদের ছেলে বিদেশে চাকরি করে ধীরে ধীরে তার বাবা মাকে যাচ্ছে ভুলে যদিও বৃদ্ধ বাবার পাশে এখন ছেলের থাকাই দরকার তবু বৃদ্ধ বাবার সঙ্গদায় এখন তার স্ত্রী আজ সমাজের কাছে শুনতে হয় আজ সে কোনো একটা স্কুলের হকার এটাই কিন্তু বাস্তব এবং মা বাবারা যে এত পরিশ্রম করে সন্তানদের বড় করেন যোগ্য করে তোলেন শেষ পর্যন্ত যখন কোনো মা বাবা এই পরিণাম পান এবং সত্যি কথা আমরা দেখি পেপারে প্রচুর এই জিনিসটা ঘটে কিন্তু যে ছেলে মেয়েরা বড় হয়ে বাবাকে বার করে দিচ্ছে মাকে বার করে দিচ্ছে কখনো কখনো মারধর পর্যন্ত করছে সম্পত্তির জন্য মানে এটা যে আমাদের জন্য কতটা লজ্জাজনক আমাদের সমাজের কতটা লজ্জাজনক জায়গা এটা বলে বোঝাতে পারবো না আমি চাই সমস্ত কবিরা এগিয়ে আসুক বিরুদ্ধে এর আগেও আমরা রুখে দাঁড়িয়েছি এরকম ঘটনায় আবার যেন রুখে দাঁড়াই এবং কলম আমাদের সব থেকে বড় হাতিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা চলে যাচ্ছি পরবর্তী কবিতায় অভিজিৎ দার কাছ থেকে অভিজিৎ একটা অসাধারণ কবিতা শুনবো উন্মাদ উন্মাদ এই কবিতাটাও এখনো প্রকাশিত হয় হয়নি এটা হবে আমাদের দুই বাংলার যৌথ একটা ইয়ে প্রচেষ্টা চলছে ওটা কাব্য সংকলন হচ্ছে ওটার মধ্যে এই আছে আমার কবিতার ওই উন্মাদ ভগ্নাংশ থেকে বেরিয়ে আসা টুকরো উল্কাপিণ্ড ছিটকে পড়েছে আমার মনের মাঝে আর বিধ্বস্ত করে তুলেছে মনের অকরিপল্পিত অহংকার এবং ব্যঞ্জনহীন পরিধিটাকে বহেমিয়ান রূপকথারা ভালো মানুষের লক্ষণ রেখা টোপকে ছত্রখান করে দিচ্ছে মগজের গ্রে ম্যাটার আর সেই ঝিলুক টুকরো গুলো দেশি মেলের ভগ্নাংশে ছড়িয়ে পড়ে মনের মাঝে হঠাৎ করে গজিয়ে ওটা কাটা ওঠা কাঁটা হাত দিয়ে ছুঁয়ে অনুভব করি আমার হৃদয় অথবা হৃৎপিণ্ডের এক টুকরো বন্ধনী দুটোই এখন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে এক টুকরো বলছে তো মানুষের কল যে চাই আরেক টুকরো বলছে আমরা চাই কুমারী মেয়ের উরুদেশ অথবা তার পায়ু দেশ কৃমিকিট গুলো সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে বেরিয়ে পড়েছে মানুষের আকৃতি ধরে আর সেই মানুষরূপী অমানুষগুলো অবলীলায় কাটছে আরও কিছু মানুষ অথবা তাদের বিবেক হাত দিয়ে ছুঁয়ে অনুভবে বুঝি আসলে আমার এ মন এখন এই ধ্রষ্ট নৃত্পিণ্ডের একটা মাইক্রোস্কোপিক ভগ্নাংশ মানবিক মন আমার ক্রমশই গতিশীল হতে হতে উন্বাদ হয়ে পড়ে আশা দারুণ এবং কি সুন্দর শব্দচয়ন চয়ন আমরা এর আগেও দেখেছি এই যে বাংলা কবিতায় বর্তমানে যে আমরা প্রচুর বিদেশি শব্দের ব্যবহার করছি এবং অবলীলায় এটা কিন্তু বাংলাকে অনেক বেশি সমৃদ্ধ করে বাংলা সাহিত্যকে যে মাইক্রোস্কোপিক যে শব্দগুলো ব্যবহার করেছো খুব সুন্দর সুন্দর কিছু ওয়ার্ডস ইউজ হয়েছে এবং পুরো কবিতাটা সিম্বলিক পুরো কবিতাটা অসাধারণ আমি বললাম প্রথমেই আপনাদের খুব ভালো লাগবে চলে যাই আমার আর একটা প্রিয় কবিতায় ভারতীদির লেখা পথ ভোলা ভারতীদি পথ ভোলা এক পথিক আমি পথেই ফিরে আসি ভুজঙ্গের হলাহল অধিক ভালোবাসি চাঁদের আলোয় ভরে না মন আঁধার জড়িয়ে ধরি উছল ঢেউয়ে পাড়ি দিতে ভাঙা তরি শূন্য আকাশ শূন্য বাতাস শূন্যে ভরা জীবন মন খারাপের দিনগুলোকে আঁকড়ে ধরে মন হৃদয় আমার রাঙিয়ে দিতে আনবি কো নাবির ফুলেরা ঝরে পড়ে পার ভাঙা নদীর রাখবি ধরে কেমন করে ঢেউয়ের মাঝে ঢেউ ঘরের পানে ফিরবে কিসে আপন নেই যার কেউ ভারতীদের কিছু ভাবনা আমি অবশ্যই খুব খুব প্রশংসা করব শান্ত প্রকৃতির লেখা লেখে মানুষের আমি এটা খুব বিশ্বাস করি যে মানুষ নিজেও যেমন তার কবিতাগুলো হয় তেমনই হয় যেমন আহ নিজে খুব শান্ত তার কবিতাগুলো খুব শান্ত স্নিগ্ধ পথে চলে অভিজিৎ মধ্যে একটা আলাদা আগুন আছে সেটা আগুনটা আছে আর স্বপ্নময় তো প্রেমিক কবি সব কবিতাতেই আমরা কিন্তু একটা মিষ্টি প্রেমের ছোঁয়া পাই মানুষ এভাবেই এগিয়ে যায় তার লেখায় তার গতিতে খুব ভালো একটা রাউন্ড গেল পরবর্তী রাউন্ড আবার কবিদের পছন্দের আমরা কবিদের পছন্দের কবিতা শুনবো এই রাউন্ডে স্বপ্নময় কলকাতা বইমেলায় আসছে এক যে আছে বাউন্ডুলে তাতেই আছে এই কবিতাটি প্রকাশ পাবে কবিতার নাম আর রুদ্র মধ্যবিত্ত পরিবারের ছেলে রুদ্র টাকার অভাবে বেশি দূর পড়ালেখা করেনি গ্রামে সবাই তাকে এক নামেই চেনে কেউ চেনে তাকে ভালোবেসে আর কেউ তাকে চেনে ঘৃণার চোখে সে আর পাঁচটা ছেলের মতো নয় সে সবার থেকে আলাদা সেদিন সন্ধ্যাবেলায় যখন বাগচিপাড়ার ছেলেরা টিউশন থেকে ফেরা দীপ্তিকে নিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে অশ্লীল ব্যবহার করছিল। তা দেখে সবাই চুপ থাকলেও রুদ্র কিন্তু প্রতিবাদ করেছিল শুধু তাই নয় পাড়ার মস্তান দাদারা সবাইকে টাকা নিতে আসে তখন রুদ্র একাই হয়ে ওঠে ভয় তাদের আটকায় কেউ সে কাউকে ভয় পায় না কাউকে তোয়াক্কা করে না সে রোজ রাতে স্বপ্ন দেখে এক সুন্দর দেশ গড়ে তোলার তাই সে কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ করে কোনো কথা না ভেবেই অনেকবার তাকে মারও খেতে হয়েছে কিন্তু তবু সে থেমে থাকেনি আজও সে প্রতিবাদ করে চলে তাই আজ সে রুদ্র নেই সমাজের চোখে আজ সে হয়ে উঠেছে বেপরোয়া রুদ্র সত্যিকে বেপরোয়া হ্যাঁ অবশ্যই সত্যিকে যে গলা তুলে চিৎকার করে বলতে পারে সমাজ তার গলায় ওই তকমাটা খুব সহজেই ঝুলিয়ে দিতে পারে বেপরোয়া কিন্তু ওই যে বছর বয়স আমরা পড়েছিলাম ছোটবেলায় বছর বয়স কোনো বাধা নিষেধ মানে না এবং সত্যিটাকে বলবার সাহস সাহায্যের একদম তারুণ্যের যে আগুনটা সেটা কিন্তু দরকার একদম একদম এবং কবিতাটার মধ্যে দিয়ে কিন্তু এই যে প্রতিবাদ ব্যাপারটা বেরিয়ে আসে তো এটা হওয়া উচিত এভাবেই এগিয়ে চলা উচিত আঠেরো বছর বয়স চিরদিন যেন এভাবেই এগিয়ে যায় খুব ভালো লাগলো স্বপ্নময় আমরা চলে যাই পরবর্তী কবিতায় অভিজিৎ দার কবিতা শুনব অভিজিৎ দা এবারে কি কবিতা শুনবে এবার আমি শোনাচ্ছি এই আলো রক্ত থেকে একটা কবিতা ইতিহাস চলো আমার খুব প্রিয় কবিতা আকাশের জানলাটা খোলা পেয়ে ভেজা বিছিয়ে দিল একাকিত্বের চাদর বহিরঙ্গে ঘুনে ধরা ইটের পাজরে শেওলা জমা চারপাশের বাঙালির বৈপ্লবিক হাত বুলিয়ে দিতে গিয়ে ভুলে যাচ্ছি কে বা কারা ছিলেন বিনয় বাদল দিনেশ প্রথিত বা দোদুল্যমান তারা রাস্তার ফলকে অথবা মেট্রো স্টেশনের প্রাঙ্গণে সূর্যের সপ্তাশ বাহন মকবল চোখে খুঁজতে বেরিয়েছিল বিগত শতিকার গৌরের দীনপুঞ্জি ভ্রাম্যমান গধুলি আলোকে কিন্তু না বাজারের ভাও আঙ্গুল, আঙুল হাত বদল হতে হতে আমাদের দিনদীপি এখন হারিয়ে গিয়েছে রাজনীতির আচরের আড়ালে সত্যি আমাদের প্রত্যেকটা দিন এই রাজনীতি যে টানা করেন তাতে আমরা কিভাবে আস্থবিশস্ত বেঁধে যাচ্ছি এবং পিষে যাচ্ছি সত্যি তাই আমরা পিষে যাচ্ছি কবিরা কিন্তু এগুলো বলতে পারেন সাধারণ মানুষের সাথে কবির এখানেই হয় তফাৎ যে যে কথাগুলো আমরা ভাবি কবিরা সেটা প্রকৃতিটা হজম করবে না যতির কিরণে পরমমমতায় রূপক হিসেবে না না নিশ্চয়ই এই রূপকগুলো খুব দরকার কারণ মানুষকে তো ভাবধে হবে এবং আমরা তো ভাবনার কাজটা করি চলে যাই পরবর্তী কবিতায় আমরা ভারতীদের কবিতা শুনবো এবারে ভারতীদের পছন্দের একটা কবিতা ভালো আছি খুব ভালো আছি কি রে ভালো আছিস আজকাল প্রশ্নটা শুনলেই বুকের মাঝে একটা ব্যথা চিন চিন করে ওঠে আসলে ভালো আছি কথাটা এখন যেন একটা সাজানো বাগানের মতো যেটা শুধু মালিরই গর্ব জন্ম ও মৃত্যুর মাঝখানে জীবন তো একটা আলপথ হাজার হাজার চোর কাতায় ভরা আগাছাগুলোকে পায়ে দোলে পেরিয়ে যেতে হবে অনেক গ্রীষ্ম অনেক বর্ষা অনেক শীত তবে দিন কয়েকের বসন্তকে অচ্ছুত করে রাখলে ভুল হবে নিকশ কালো আঁধার পেরিয়ে সোনালি সূর্যের আলো সে তো আসবেই তাই জীবনের সব পরিহাসকে উপেক্ষা করে অভ্রভেদী কণ্ঠে বলে চলেছি আমি ভালো আছি খুব ভালো আছি বাহ দু দাঁন্ত এবং দুটো লাইন এক হচ্ছে জীবনের আলপথ হ্যাঁ খুব লাগলো আমার ছোঁয়া লাগলো আর একটা দু লাইন তুমি আরেকবার কবিতাটা শুরু থেকে পড়ো কি রে ভালো আছিস আজকাল প্রশ্নটা শুনলেই বুকের মাঝে একটা ব্যথা চিনচিন করে ওঠে আসলে ভালো আছি কথাটা একটা সাজানো বাগান এখন জানো একটা সাজানো বাগানে কোথায় গিয়ে কবি ভাবতে পারেন ভালোবাসা এখন ভালো আছি ভালো থাকা এটা একটা সাজানো বাগান শুধুমাত্র মালিরই অধিকার সবার অধিকারে নেই আমরা ভালো থাকতে চেয়েও বলতে পারি না যে হ্যাঁ আমরা ভালো আছি কবি বলতে পারেন কবি সব কিছুর মধ্যে থেকে ভালো থাকাটাকেই খুঁজে নেন তোমার অনুপ্রেরণাকে আমার অনুপ্রেরণা যখন শুরু থেকে তো আমি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি আগে সেটা বলেছি আমার মা বাবা বাবা খুব ভালো লিখতেন এবং সবকিছু কাজে সবকিছু কাজে তিনি আমাকে সব সময়ের জন্য আমাকে সামনে গিয়ে দেন খুব ভালো কোনো কোন পক্ষ থেকে কোথাও কোন রকম আমার বাধা নেই উপরন্ত সে আমার খুব ভালো শ্রোতা আমি কবিতা পড়ে তাকে শোনাই কতটা ভালো হলো না হলো সেটা সে আমাকে বলে দেয় এটাই কিন্তু পাওয়া বলো দাদা এটাই এটাই পারস্পরিক আমি আমিও তো সব একই কাজ করি আর কি তার মানে দাদাও কিন্তু বলে দিলেন ইনডাইরেক্টলি যে দিদি আসলে দাদার আসল অনুপ্রেরণা এবং স্বপ্নময়ের কাছ থেকে শুনানি মা স্বপ্নময়ের মা পরবর্তীকালে চেঞ্জ হবে চিন্তা করবেন না আচ্ছা আমরা একটু আলোচনায় চলে যাই একটু আড্ডায় চলে যাই আপনাদেরই প্রশ্ন উত্তর গুলো দেবেন আমাদের কবি প্রশ্নটা কিন্তু স্বপ্নময় তোমার জন্য প্রশ্ন দিয়েছেন বাংলা কবিতায় অশ্লীল শব্দের ব্যবহার করা উচিত কিংবা অনুচিত তোমার মতামত জানতে চেয়েছেন প্রদীপ কুমার পাল আচ্ছা প্রদীপদার প্রশ্ন সব বিষয়েরই ভালো খারাপ দুটো দিক আছে যদি দেখা যায় ভূত ভূত সমাজের যারা ভীতু মানুষ তাদেরকে বোকা বানিয়ে সমাজের চালাক মানুষগুলো তাদের থেকে টাকা ইনকাম করে নিচ্ছে তাহলে যাদের ভীতু মানুষ তাদের কাছে হচ্ছে খারাপ দিক আর যারা চালাক মানুষ তাদের কাছে ভালো দিক কবিতা লেখা কবিতা শব্দ এসবেও ভালো খারাপ দুটো আছে আগে ঝি বাড়িতে যাদের কাজ করতে আসতো তাদেরকে বলা হতো ঝি কিন্তু এখন কদিন আগে থেকেই কদিন বলবো না কত বছর আগে থেকেই বাড়ির মেয়েকেও ঝি বলা হচ্ছে অবশ্যই এবার এখান থেকে যদি কবিতায় আমি বলতে চাই শালা চাল ফোর্ট শালা কাদের বলে নিজের স্ত্রী তার ভাই যে তাকে শালা বলে আমি যদি ওখান থেকে ডাইরেক্ট শালাটা না বলতে চেয়ে আমি যদি বলি আমার স্ত্রীর ভাইকে আমি বললাম ভাই তুই এখান থেকে সরে বস এটাও বলা যেতে পারে কিন্তু আমি একটাই বলতে চাইছি দুটো ভাষা আলাদা করে দিচ্ছি এ ভাষা আলাদা করে করা যেতেই পারে আর অশ্লীল বা যৌনতা এইসব অন্য ভাষা দিয়েও করা যেতে পারে যে অন্য ভাষা দিয়ে করতে পারবে

বা কারণ ওগুলো আমাদের আমরা কোনটা ব্যবহার এই ব্যাপারটাকে বলি রূপকের মাধ্যমে কিছু মানুষের কাছে ভয়ের কিছু মানুষের কাছে ভালো জায়গা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে তো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে দাদার তোমার জন্য প্রশ্ন একটু দেখে তোমার প্রশ্নটা আহ অভিজিৎ দা অভিজিৎ দা তোমার তোমার প্রশ্নটা আমার প্রশ্ন আছে কে করেছে আমি অনুমান করতে পাচ্ছি অনুমান করতে পাচ্ছো হ্যাঁ তোমার প্রশ্নটা করেছেন অনুপমদা একজন কবির মানসিক গঠন তার কবিতার উপর কতটা প্রভাব ফেলেন এবং কিভাবে ফেলে প্রথমে আমি কমপিউট করি অনুপমকে ভাত্রী প্রতিম ওই প্রশ্নটা করার জন্য কারণ আমাকে এর প্রশ্নের উত্তরটা অনেকক্ষণ ধরে ভাবতে হয়েছে তুই যখন আসার পরে বললি কথাটা তো ভাবতে ভাবতে মনে করলো কিছুদিন আগে অজিতেশ বাবু একটা অনুষ্ঠানে তুইও ছিলি সেখানে উনি বলেছিলেন যে একজন মানুষের একজন কবির ভেতরকার মানুষকে চিনতে গেলে তার দরকার তার কবিতা পড়া অর্থাৎ কবিতাতে তার মানসিক ভাবে ঠিক যেমন একটা যদিও এটা একটা

আর এ ব্যাপারে আমি অফ টু নীরেনবাবু নীরেনবাবু আজ এই সদ্যপ্রয়াত নীরেনবাবু বাবু আজ থেকে পঞ্চাশ বছর আগে তখন তার পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়স তখন তিনি বলেছিলেন দূর থেকে চাঁদকে যারা ভালোবাসে সেই প্রজন্মের আমরাই বোধ হয় শেষ বংশধর হোয়াট এ প্রফেটিক এক্সপ্লানেশন এখন দেখা যাচ্ছে চাঁদকে নিয়ে কেউ কবিতা বলে সেই ভালোবাসার কবিতা থাকে না সে সেটা একটা অন্য ধরনের ইয়ে হয়ে জলন্ত একটা ইয়ে উঠে পড়ে আবার নজরুল নজরুল একজন মানুষ কতভাবে ভেঙে যাচ্ছে নজরুল যখন সৈন্যবাহিনী থেকে ফিরলেন তখন তার প্রতিটি কবিতার মধ্যে ছিল একটা বিদ্রোহের একটা জ্বালাময়ী ভাষণ সেই আগুন একটা আগুন বেরোতো তার কবিতা থেকে কিন্তু সেই নজরুলই যখন পরবর্তীকালে তার バリバリ কারণ নেই সাধনায় ঢুকে গেলেন সাধনায় ঢুকে গেলেন সংসার প্রতি বিতস হয়ে সাধনায় ঢুকে কারণ কালি ভক্ত বলে শুরু করলেন সমাস সংগীত অপূর্ব সমাস সংগীত তারপরে ধীরে ধীরে তার চেতনার মধ্যে ঢুকে পড়ল যেটা এখন নজরুল গীতি হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা বাংলা গানের একটা অঙ্গই পড়ে মানে যখন যেরকম মানসিক স্ট্যাটাস ঠিক সেইভাবেই কবিতাটা প্রতিফলিত হয় খুব ভালো উত্তর পেয়ে গেছি আমরা দাদার কাছ থেকে যে কবির মানসিক যে অবস্থা বা মানসিক গঠন তার উপরে কবির কবিতা কিন্তু অনেকটাই নির্ভর করে অর্থাৎ দাদা মানে এটাও বলা যায় যে একজন কবি তার কবিতা পড়েও তো তার মানে তাকে অনেকটা চেনা যায় দাদা यस সেটা তো বলছি একই কবি একটা কবিতা লিখতে গিয়ে যেভাবে সে নিজেকে বদলে নিচ্ছে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি সে সেও এক মহান কবি সুভাষ মুখোপাধ্যায় যে লিখেছিল তোমার ঘৃণার দিকে আমি ফিরিয়ে রেখেছি আমার ভালোবাসার মুখ সেই কবিতাটাই আবার সেই কবিতাতেই কিন্তু তিনি আবার সর্বহারার দলে চলে গেলে পরের দিকে দেখা গেল তিনি লিখলেন সেই একই কবি তিনি তখন বলতে পারেন আনোদিন হাতুড়ির আনোদিন কাস্তের খাদ্যের শিক্ষার শিল্পের স্বাস্থ্যের

আমার বোনের মতো সে মালাকে আমি অনেক আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে সে আমাকে একটা প্রশ্ন রেখেছে আমার আমার জন্য দেখি আমি কত কতটা তার সদুত্তর দিতে পারি হ্যাঁ আমার মনে হয় যে এটা অনেকটাই সত্য যে যে কোনো কবি হোক লেখক তার নিজের যখন তার যেমন বয়স থাকে সেই বয়সের সাথে সাথে তার চেতনার রঙও পরিবর্তিত হতে হতে থাকে যখন শৈশবকাল আসে ছেলেবেলাতে সে মিষ্টি ছোট ছোট কবিতা ছোট ছোট ছড়া সে হয়তো লিখতে পারে কারণ সে কবি কবি তো আসলে কথা একজন মানুষ ঠিক সব মানুষ কবি হয় না কিন্তু কবি নিজেই তো একজন মানুষ তার সে ছোটবেলাতে সে যে সেই ছড়াগুলো লেখে যেগুলো দেখে সে আশ্চর্য হচ্ছে

আবার জল পরে পাতা নড়ে সেই সময়কার লেখা ছোটবেলাকারই লেখা যত বয়স বেড়েছে তখন কিন্তু কবিতার ভাবনা কবিতার নিয়ে সব ভাবটা পাল্টাতে থেকেছে ঠিক অর্থাৎ একজন কবি কিন্তু দেখবে ছোটবেলায় প্রেমের কবিতা লিখবেন না তার শিশু বয়সে কারণ তখন তো সে প্রেম কি ভালোবাসে কি সেটা বোঝেই না সেই ব্যাপারটা আসে কবি তারুণ্যে এবং নরমালি এই যে স্বপ্নময়ের বয়স যেরকম এই

সেটাও কিন্তু বয়সকালে লেখা এই লেখা কিন্তু শিশু বয়সে আসবে না অর্থাৎ খুব ভালো একটা উত্তর পেলাম আমরা ভারতীদের কাছ থেকে যে মানুষের পরিণত যত পরিণত সে হতে থাকে তার চিন্তাধারা ততটা পরিণত হতে থাকে একটা মানুষের অল্প বয়সের যে লেখা আর বৃদ্ধ বয়সের লেখা তার মধ্যে বৃদ্ধ বয়সে তখন সে দর্শন একটু দার্শনিক ধরনের হয় আধ্যাত্মিক আধ্যাত্মিক চলে যায় অন্য চেতনা বোধে তখন সে রং লাগায় বাহ খুব ভালো উত্তর হয়েছে খুব ভালো আলোচনা পেয়ে গেছি আজকে আমরা অনেক কিছু শিখেছি অবশ্যই আপনাদের সমৃদ্ধ করবে চলুন চলে যাই কবিতায় কবিতায় এবারে স্বপ্নময়ের কাছে আমার রিকোয়েস্টে পরিবর্তন শুনবো অভিজিৎ দার সংঘাত শুনবো ভারতীদের প্রতীক্ষার শেষে শুনবো চল পরিবর্তন যেখানে ছিল বিশাল বড় মাঠ বিকেল হলেই জমে উঠতো কচি কাঁচাদের দল কখনো হাডুডু কখনো কবাডি কখনো ক্রিকেট কখনো বা দম লাগিয়ে চলতো ফুটবল আজ সেখানে ফ্ল্যাট নামক উঁচু উঁচু কত বাড়ি তালে তাল মিলিয়ে চলে ছোট বড় কত গাড়ি যেখানে শীতের দুপুরের স্কুল পারতে এসে ভিড় জমাতো ছেলেগুলো সেখানে আজ পিজি রাস্তা কত ছোট বড় গাড়ি ছোটে উড়ে যায় কত ধুলো সেদিন এখানে শাসন চালাতো লাল আজ আছে সবুজ কাল হয়তো থা আসবে নতুন কোনো রং এসে চালাবে তার শাসন কালের নিয়মের সাথে সাথে কত কিছুই হয়ে যাবে পরিবর্তন পরিবর্তন মানে পরিবর্তনই দেখিয়েছে সেটা আমাদের পরিবর্তনটা শুধু মানসিক নয় অবশ্যই সামাজিক আর্থ সামাজিক এবং রাজনৈতিক তো বটেই এবং এই পরিবর্তনের সাথে সাথেই আমাদের পরিবর্তন করে নিয়ে মেনে নিয়ে চলতে হয় সেই চলাটাই জীবন পরবর্তী কবিতা অভিজিৎ সাথে সংঘাত এটা ওই মুক্তবিহঙ্গ এই বইটা থেকেই আমি পড়ে দিচ্ছি এটা অন্তমিলের কবিতা জাহান নামের দ্বার খুলে গেছে কানা ঘুষে শোনা যাচ্ছে রংচটা ওই থেকে মনের বার্নিশ সব প্রজাপতি সেজে ফুলের মধুটা চুষছে এরো ওই পাগলি মেয়েটা বুকেতে আঁচল তুলছে নিহারিকা আজ ভোগের পণ্য নর দেশে ভালোবাসা তাই গড়াগড়ি খায় ধুলো মাখা পথ মিশে পঞ্চভূতেরা আসমান ফুলে নাগর দোলায় ঝুলছে মকমলের এই বটুয়ার মাঝে সূর্য আধারে ডুবছে জারজ বাহিনী সামন্ত সাজিয়ে দাবায় কিস্তি মারছে নখলের এই বিগ বাজারেতে দুনিয়াটা পিছু হচ্ছে সৃষ্টি যখন কৃষ্টিতে মিশে দৃষ্টি করেছে অন্ধ তখনও এমনই নীরবে চলেছে অমরতাসের দ্বন্দ্ব বাহ 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 দারুণ দারুণ পরবর্তী কবিতায় চলে যায় প্রতীক্ষার শেষে প্রতীক্ষা শেষে দিন কাটে রাত্রি বয়ে যায় মাস চলে যায় প্রত্যাশায় সময়ের সিঁড়ি পার হতে হতে বছরের পর বছর গড়িয়ে যায় কাল যে বলেছিল আসবে আজ এলো না তো সে সব কথাই এখন শুধু নকশি কাথার বিন্যাস কে যেন বলেছিল সেই বেলায় আসবো আবার খোলা রাখিস দোর বিশ্বাসের পলকা সুতোয় বাঁধা ছিল আমার অপেক্ষার আহ্লাদিরা জানা ছিল না এ আমার চরম ভ্রান্তি বিলাস তবুও শেষ হয়নি আমার সবরীর প্রতীক্ষা আমনের ধান হল কাটা সর্ষের ক্ষেত তার রং হারিয়েছে রঙ্গন পলাশেরা উৎসব শেষে যে যার বাড়ি ফিরে গেছে পড়ে আছে বিজন ঘাসের ওপর দলে যাওয়া কিছু ইতিহাস ঝরা পাতাদের মর্মর ধ্বনি শোনা যায় হয়তো বা আসছে কেউ আমার পূর্বজ বা অতিনিকর্জন ছুটে আসছে আসছে ছুটে আছড়ে পড়বে আমার সর্বাঙ্গ জুড়ে প্রতীক্ষা শেষে এই অবেলায় তারপর তারপর পাকদণ্ডি পথ বেয়ে দুরন্ত ঘূর্ণি হয়ে উড়িয়ে নিয়ে যাবে আমায় ওই অসীমাঙিনায় যেখানে সূর্য গেছে পাকে দারুন দারুন খুব সুন্দর শব্দের ব্যবহার এবং ভাবনা আমাদের হাতে সময় কম প্রত্যেক কবির কাছ থেকে আর একটা করে কবিতা শুনে নেব তারপর আমরা কবি সম্মান দিয়ে অনুষ্ঠান শেষের দিকে এগিয়ে যাব। চলো কবিতার নাম সোনালি বাপমার দেওয়া নামটা সে ভুলে গেছে এখন তাকে সবাই সোনালি বলেই ডাকে ঘর বাড়ি কিছুই নেই স্টেশনের এক কোণে সে পড়ে থাকে বাপমার নেই কোনো ঠিকানা কোনো আত্মীয় আছে তাও তার কাছে অজানা এই দুনিয়ার ওই স্টেশন ছাড়া আর কিছুই নেই তার না। ভিক্ষা করে পেটের জ্বালা মেটায় পরনে একটা ছেঁড়া জামা সে রোজই বসে ভিক্ষা করে স্টেশনের ওই মেন রাস্তার মুখে ওকে দেখে মনেই হয় না কত শত কষ্ট জমা আছে ওর বুকে কেউ হয়তো ফিরেও তাকায় না ওর দিকে কেউ ওর হাতে দু পাঁচ টাকা দিয়ে যায় সারা দিনের শেষে ওই টাকাগুলো নিয়ে পেট ভরে খেয়ে একটু শান্তি পায় বুকে তার এক সহস্র কষ্ট নিয়ে এই স্টেশনের এক কোণে বানিয়ে নিয়েছে তার বাড়ি আজ স্টেশন আজ স্টেশনের ট্রেন যাত্রীদের মুখে শোনা যায় সোনালি আজ এই স্টেশনের এক ভিখারি ওর প্রত্যেকটা কবিতা কিন্তু আমরা দেখব যে সমাজ জীবনের ছোট ছোট কিছু কষ্ট দুঃখ এবং অবজ্ঞার যে জিনিসগুলো সেখান থেকে তুলে আনা এটা কিন্তু একজন কবিই পারে সাধারণ মানুষের চোখে পড়ে না এই সোনালির মতো আরো কতকে আছে যাদেরকে আমাদেরই এগিয়ে যেতে হবে রেস্কিউ করতে পরবর্তী কবিতায় চলে যাব অভিজিৎ দার কবিতা শুনিয়ে। নেব এটা এই বছরের নতুন লেখা আর কি এটা এবার দু তার মানে সাবালক হয়ে উঠেছে একবিংশ শতাব্দী এখন সাবালক তো সবাই সাবালক সাবালিকা সবাই হয়েছে সেটার উপরে কবিতা সাবালক আন্টার্কটিকার রেখা ধরে ছুটে চলেছে ডলফিনের ঝাঁক সাথে দুরন্ত লয়ে ঘুরে চলেছি সময়ের কালো চক্র বারোটা প্যাপিডাসের পাতা অষ্টাদশী দাবি জানালো তার প্রজন্মের অধিকারের সাবালিকা হয়ে ওঠার রাস্তার মাঝখানে পড়ে রয়েছে এক বিধর্মী যুবকের লাশ ওর বাঁচার অধিকার নেই সাথে পড়ে রয়েছে অর্ধরঙ্গ আট পেটা খাওয়া কয়েকটি শিশু আচ্ছে দিন আগে আমরা এখন সাবালক তাই আমাদের অধিকারের সীমারেখা স্পর্শ করেছে শাসনহীন অনুশাসন চলবে না তোমার গোড়ালি ছাড়িয়ে পায়ের পাতা পর্যন্ত পৌঁছতে হবে তোমরা তো সাবালকদের কৃত দাঁড়ি রসায়নসিক ভালোবাসায় সিংত হোক তোমার টোট তোমাকে আমরা পৌঁছে দেব মৃত্যুফাদের খাদানে এমনই ছুঁয়ে চলেছে আর তাই আজ এই কবিতার কোন এক্সপ্লানেশনই যথেষ্ট নয় এই যে কৃষ্ণপক্ষ এই কৃষ্ণপক্ষটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর কবি সাবধান করেছেন সাবধান হব কি হব না একদম হব কি হব না সেটা আমাদের ব্যাপার যদি সাবধান না হই এই কৃষ্ণপক্ষ যে আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের ভিতরে নেবে আসবে না পারে না। পরবর্তী কবিতায় সাথে এটা আমাদের প্রকৃতি বিষয়ে লেখা অন্তমিলের কবিতা রক্তরাঙা পলাশ বন গান গেয়ে ধায় আকাশ পানে কৃষ্ণচূড়া খবর পাঠায় বসন্তেরী আগমনে নবীন পাতা উঠল হেসে রিক্ত শাখায় আনন্দেতে সবুজ প্রাণে লাগলো হাওয়া যৌবনেরা মাতল গীতে ধরার আঙুন সাজল বুঝি বসন্তেরই সমাগমে মৌমাছিরা ঘর ছাড়া আজ মধু সঞ্চয় প্রাণে মনে এই ফাগুনে আগুন আছে জ্বলছে বুকে ধিকি ধিকি নবী তোমার কোন বাসিতে গুণ করেছো আমায় দেখি মাধবীর রঙ্গন শিমুল অশোক ছোঁয়ায় প্রাণে জাদু কাঠি একলা ঘরে মন বসে না বলবো কারে সেই কথাটি আমের মুকুল দুলে এক উদাসী বাউল ভাষায় আমায় সুন্দর একটা মিষ্টি মধুকরের শুনলাম আমাদের এভাবেই এগিয়ে যেতে হয় গানে কবিতায় আড্ডায় এবং আমাদের এই অনুষ্ঠানটাকে যে আমরা এভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি এগিয়ে নিয়ে যেতে পারছি তাতে কিন্তু এই মানুষগুলোর কৃতিত্ব কোনো অংশে কম নয় এই মানুষগুলো না থাকলে আসলে অনেক মানুষ থাকেন যারা দায়িত্ববোধ কাকে বলে সেটা বোধহয় বোঝেন না তাই সেই সময় তুমুল ভাবে এগিয়ে আসেন কিছু ঝড়ের মতো মানুষ তারা মাথায় তুলে নেন দায়িত্ব কবিতাকে ভালোবেসে সেরকমই তিনজন মানুষ এখানে তার মধ্যে অভিজিৎ দাও খুব শর্ট টাইমে নিজেকে তৈরি করে চলে এসছেন আমি জানি অভিজিৎ দার অবশ্য টাইম লাগে না আজ বললে আজ কাল বললে কাল ভারতী দিও কিন্তু সেরকমই একজন যিনি কবিতাকে ভালোবেসে এইভাবে আমাদের পাশে এসে দাঁড়ান এভাবেই আমরা চলতে থাকব। স্বপ্নময় এর আগেও এসছে আবার আমার ডাকে চলে এসছে আমাদের এই ভালোবাসাটুকুই কিন্তু প্রাপ্য তাই কবিদেরও কিছু প্রাপ্য আছে আমাদের তরফ থেকে সিটিএন টিভির পক্ষ থেকে আজ আমরা কবিকে জানাবো নাক্ষত্রানি সম্মান কবি স্বপ্নময় চন্দ্র আমাদের খুব প্রিয় শিল্পী তরুণ শিল্পী এবং আমাদের মধ্যে বর্ষিয়ান কবি বিশিষ্ট কবি আজকে উপস্থিত হয়েছেন কবি অভিজিৎ দত্ত ওনাকে একটু রিকোয়েস্ট করব অভিজিৎ দা এই তরুণদের তুমি যদি এই সম্মানটুকু তুলে দাও ভাই তুমি আরো এগিয়ে যাও তোমার কবিতার মধ্যে আগুন আছে সেই আগুনটাকে নেভাতে দিও না একদম ঠিকলার পথে আরো আগুন ছড়িয়ে যাও চেষ্টা করব আমাদের খুব প্রিয় খুব কাছের মানুষ ভারতী দি প্রচুর প্রচুর কষ্ট করে এত দূরে গিয়েছেন আমি চাই ভারতী দি আরো এগোন আরো অনেক দূরে এগোন ভারতী দি তোমার জন্য অনেক পথ বাকি রয়েছে হুইজিদ দা ভারতী দিকে এই সম্মান আজকে শুনলাম আপনার কবিতাগুলো আগেও আমি শুনেছি দু একটা একেবারে সুমিতা নয় তবে এত ভালো লাগলো যে আর আপনার স্বামী যখন আপনার সাথে আছে তখন আর তখন আর কোনো ইয়ে নেই দাদাকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে দাদা এইভাবে আপনারা এগিয়ে দেন তাই আমরা এগোতে পারি আর এই গুরু কিন্তু আমার হাতে আমি ভারতীদি এবং স্বপ্নময় দুজনকেই অনুরোধ করব অভিজিৎদের হাতে এই সম্মানটা আমরা একসাথে তুলে দিই ভারতীদি অভিজিৎদা খুব ভালো সম্মান আমি মাথা নত করে নিয়ে নিচ্ছি সবার সম্মান এভাবেই আমরা এগিয়ে যাই একসাথে এক পথে আমরা কেউ কাউকে ছাড়া এগোতে পারি না আমরা সবাই একসাথে এগোই আমরা বিশ্বাস করি একসাথে না এগোলে একা এগোলে এগোনো যায় না আর এগোনোর জন্য সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে ভরসা বিশ্বাস ভালোবাসা আর দায়িত্ববোধ তোমাদের এই দায়িত্ববোধটাই আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান যখন যেভাবে ডেকেছি আমার পাশে এসে দাঁড়িয়েছেন কবিরা এভাবেই যেন গিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আর ধন্যবাদ শাস্ত্রীকে খুব সুন্দর করে আর খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর করে এই অনুষ্ঠানটা পাওয়া আমার কাছে নমস্কার কিছু ছোট ছোট ভাবনারা কথা হয় কিছু কথা জমে জমে কবিতারা হয় কিছু ছোট ছোট ভাবনারা কথা হয় কিছু কথা জমে জমে কবি তারা হয় কিছু কবিতায় তারা যেন কবি হয় কিছু কবিতায় তারা যেন কবি হয় তারা আধারে ছড়িয়ে দেয় বাণী নকশ প্রাণী প্রাণী Nakshatrani, 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 Nakshatrani,